দশক সিলেট ভিউ সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ খবরাখবর বর্ষা মৌসুম আসলেই সুনামগঞ্জের বিভিন্ন পর্যটন স্পটগুলোতে পর্যটকের ঢল নামে কিন্তু এবছর ঘটেছে এর ব্যতিক্রম পর্যটন পর্যটকদের জন্য দুঃসংবাদ নিয়ে এসেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন অন্যান্য বছর যেমন সুনামগঞ্জের বিভিন্ন পর্যটন স্পট নীলাদ্রিলেক শিমুল বাগান টাঙ্গোয়ার হাওয়ার এগুলোতে এই সিজনে পর্যটক পর্যটক আনাগুনা বেড়ে যায় কিন্তু এবার কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সকল নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা আশঙ্কা তৈরি হয়েছে ইতিমধ্যেই প্লাবিত হয়েছে সুনামগঞ্জের নিম্নাঞ্চল এমন পরিস্থিতিতে হাওয়ারে পর্যটকদের ভ্রমণে বিরত থাকার অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন এক্ষেত্রে বলাই চলে পর্যটকদের জন্য এটা একটা দুঃসংবাদ কেননা এই সিজনেই বিভিন্ন স্থান থেকে দেশের পর্যটকরা আসেন সুনামগঞ্জ এবং সুনামগঞ্জের যে অপার প্রাকৃতিক সৌন্দর্য সেই সৌন্দর্য উপভোগ করেন সেক্ষেত্রে জেলা প্রশাসক বলেন বর্তমানে সুনামগঞ্জের আবহাওয়া খুব একটা ভালো না আগামী ঘন্টা বৃষ্টিপাতের আভাস আছে বৃষ্টি ও ঢলের পানিতে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে বইছে এমন অবস্থায় সুনামগঞ্জে পর্যটক আসতে আমরা নিরুৎসাহিত করছি তবে নিষেধাজ্ঞা দিতে আরও কিছুটা পর্যবেক্ষণ করছেন জেলা প্রশাসক অবস্থার অবনতি হলে পর্যটক আগমন নিষিদ্ধ করা হবে জরুরি সভায় আরও বক্তব্য রাখেন পৌর মেয়র নাদের বখত আটাইশ বিজিবি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুর রহমান পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ স্থানীয় সরকার পরিচালক জাকির হোসেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জেলা ত্রাণ ও দুর্যোগ বিষয়ক কর্মকর্তা শফিকুল ইসলাম সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ এছাড়াও আরও অনেকেই জেলার জরুরি সভায় এখানে বক্তব্য রেখেছেন তারা সব ধরনের পর্যটক আগমনকে সুনামগঞ্জে এই মুহূর্তে নিরুৎসাহিত করছেন এবং বলছেন যে এই মুহূর্তে সুনামগঞ্জের পরিস্থিতি বন্যা পরিস্থিতি অত্যন্ত নাজুক যেসব পর্যটক বিভিন্ন স্থান থেকে আসবেন দেশের বিশেষ করে যারা সাঁতার জানেন না তাদের জন্য এই ক্ষেত্রে সুনামগঞ্জ ভ্রমণ এখন নিরাপদ নয় অনেকটাই ঝুঁকিপূর্ণ তাই তারা বলছেন যে এখন যেন পর্যটকরা সুনামগঞ্জ না আসেন তো দর্শক এই ছিল এখনকার মতো আমার কাছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি এবং পর্যটক নিষেধাজ্ঞা নিয়ে সর্বশেষ খবরাখবর সুনামগঞ্জ অত্যন্ত চমৎকার একটি জায়গা এখানকার সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বর্ষা মৌসুমে পর্যটকরা ছুটে আসেন আর এই মৌসুমেই বর্ষা সিজনেই ঘটে যত বিপত্তি এবারও এর ব্যতিক্রম ঘটেনি উজানের ঢল পাহাড়ি ঢল এবং অতি অতিবৃষ্টিপাতে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি এখন অত্যন্ত নাজুক তাই সব ধরনের পর্যটক আগমনকে সুনামগঞ্জ নিরুৎসাহিত করতে জেলা প্রশাসন এই ছিল আমার কাছে সর্বশেষ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ